বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সুস্থ রয়েছো। আমি মনোবিজ্ঞান প্রথম পত্রের আজকে দ্বিতীয় অধ্যায়ের দুর্নীতি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে দুর্নীতি বা করাপশন। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে জানব যে দুর্নীতি বলতে কী বোঝায়, আমরা জানব দুর্নীতির কারণ, আমরা পর্যায়ক্রমে যদি সময় হয় আমাদের প্রভাব ও কীভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা আগে জেনে নিই যে দুর্নীতি কী বা দুর্নীতি বলতে কী বোঝায়। তো দুর্নীতি করাপশন, দুর্নীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে করাপশন। এটা করাপশন শব্দটি ল্যাটিন শব্দ করাপস থেকে আসছে, করাপস করাপস, এটা একটি ল্যাটিন শব্দ। করাপশন করাপস থেকে এসেছে, করাপশন যার অর্থ দুর্নীতি, আর করাপস মানে হচ্ছে ক্ষতি সাধিত হওয়া বা ধ্বংস হওয়া। তোমাদের মনে রাখতে হবে করাপস একটি ল্যাটিন শব্দ এবং যার অর্থ হচ্ছে ক্ষতি সাধিত হওয়া বা ধ্বংস হওয়া। তো এই দুর্নীতি নিয়ে অনেক অনেকে অনেক কথা বলেছেন, দার্শনিকরা, তারপর ধর্মতাত্ত্বিক, এরপর নৈতিকভাবে বলা হয়েছে যে আদর্শের নৈতিক যে স্থলন বা বিচ্যুতি তাকে দুর্নীতি হিসাবে আখ্যায়িত করা যায়। এটা বৃহৎ পরিসরে ঘুষ প্রদান বা গ্রহণ এবং সরকারি যেই নীতিমালাগুলো রয়েছে সেগুলো আত্মকরণের মধ্য দিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার, এটাকে বলা হয়েছে। দুর্নীতিকে যদি বিশেষণ হিসেবে ব্যবহার করা হয় তাহলে সাংস্কৃতিক অর্থে এটিকে সমূলে বিনষ্ট হওয়া, মানে সমূলে উৎপাটন হওয়া, যেমন একটা গাছ শিকড় সহ মানে উঠে যাওয়া। যদি ঝড়ের পরে আমরা দেখতে পাই যে অনেক গাছগুলো উঠে যায়, মাটিতে পড়ে যায় বা ভেঙে যায়, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম, যে সমূলে বিনষ্ট হওয়া মানে হচ্ছে শিকড় সহ উৎপাটন হওয়া। দুর্নীতি ঠিক তাই। এই দুর্নীতি শব্দটি প্রথম ব্যবহার করেন এরিস্টটল এবং সিসারো, পরবর্তীতে সিসারো ব্যবহার করেন। তারা বলেন যে ঘুষ গ্রহণ বা প্রদান, এবং আরেকটি কথা ওনারা বলেন যে সৎ না থাকা, মানে সৎ না থাকার একটা আত্মপ্রত্যয় ওনারা বলেছেন সরাসরি, যে সৎ না থাকার আত্মপ্রত্যয়, মানে আমি মনোভাব করেই নিয়েছি যে আমি সৎ থাকবো না, তখন দুর্নীতিগ্রস্ত হতে দেখা দেয়। অধ্যাপক মরিসের মতে দুর্নীতি বলতে উনি বুঝিয়েছেন যে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অর্থাৎ যেই রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন সেই ক্ষমতাটা অপব্যবহার করে তার ব্যক্তি স্বার্থ উদ্ধার করে থাকেন, সেক্ষেত্রে সেটিকে দুর্নীতি বলা হয়ে থাকে। যাই হোক, আরও অনেকেই বলেছেন, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের কাফম্যান, উনি দুর্নীতিটাকে একটু বৃহৎ আকারে বলেছেন, উনি একটু এক্সপ্লেন করেছেন যে সেখানে উনি বলেছেন যে রাষ্ট্রীয় যে আইন রয়েছে সে আইনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া, মানে যারা আইন প্রণেতা তারা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য তারা আইনটাকে নিজের মতো করে তৈরি করেন, এরপরে তারা দুর্নীতি করেন। তার মানে হচ্ছে তারা দুর্নীতি করবেন এবং এটাকে ওনারা সাজিয়ে নেবেন, এটাকে ওনারা আইনের পর্যায়ে নিয়ে নেবেন যে হ্যাঁ এটাই হচ্ছে আইন। এই ধরনের দুর্নীতি আসলে আমাদের রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে তারা যদি দুর্নীতি করেন, বা আইনের পেশায় যারা রয়েছেন বা আইনের ক্ষেত্রে যারা রয়েছেন তারা যদি দুর্নীতি করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে কিছুই করার থাকে না, এবং তারা যে পরিমাণে দুর্নীতি করেন সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র ও সমাজের উপর একটা বিরূপ প্রভাব পড়ে থাকে। যাই হোক, তো আমাদের যেই জাতিসংঘের যেই সংবিধান বা জাতিসংঘের যেই
একটা প্রণীত দুর্নীতি বিষয়ক যে একটা গ্রন্থ রয়েছে সেখানে ওনারা ম্যানুয়াল অন অ্যান্টি করাপশন, এটা ম্যানুয়াল অন অন অ্যান্টি করাপশন হিসাবে ওনারা এটা নিয়েছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের যে 2004 এর 2-3 ধারায় দুর্নীতি বলতে ওনারা অনেক কিছু বুঝিয়েছেন। সেখানে বলছেন, ওনারা বলেছেন ঘুষ গ্রহণ, ঘুষ প্রদান, তারপরে হচ্ছে জাল নথি তৈরি করা, এরপরে হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অন্যায়ভাবে সম্পত্তি দখল করা, বিভিন্নভাবে ওনারা দুর্নীতিটাকে বুঝিয়েছেন। তবে আমরা লাস্টলি বা ফাইনালি আমরা এটা বুঝতে পারলাম দুর্নীতি হচ্ছে আসলে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহার, যেটা যেটা অধ্যাপক মরিস বলেছেন। সেটা সবগুলোকে আমরা এই জায়গাটায় নিয়ে আসতে পারি যে নিজের স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার, আমি যে ক্ষমতায় রয়েছি সেই ক্ষমতাটা আমি ব্যবহার করলাম আমার নিজের স্বার্থ উদ্ধারের জন্য, এবং তখন এটা দুর্নীতি হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যাব যে দুর্নীতির কারণগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করব যে কেন দুর্নীতি হচ্ছে আমাদের দেশে। আমরা যখনই আমরা বিভিন্ন গণমাধ্যমগুলোতে আমরা চোখ দেই তখনই আমরা বিভিন্ন জনের দুর্নীতিগুলো আমাদের কাছে ধরা পড়ে, আমরা দেখতে পাই। তাহলে আমরা এখানে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে গণমাধ্যমের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে দুর্নীতির ক্ষেত্রে, দুর্নীতি বিরোধের জন্য, দুর্নীতি প্রতিরোধের জন্য। কারণ বর্তমান যেই সামাজিক যে প্রক্রিয়া সেখানে আমরা গণমাধ্যমমুখী অনেকটাই। তো গণমাধ্যম বলতে আসলে আমরা যে বিষয়গুলো বুঝি সেখানে রেডিও, টেলিভিশন, পত্রিকা, টুইটার, বর্তমানে ফেসবুক, হ্যাঁ, এখানে আমরা আসলে আমাদের সমাজের চিত্রটা খুব সহজেই আমরা দেখতে পাই। তাহলে সেখানে গণমাধ্যমকে কিন্তু সামাজিক দর্পণ বলা হয়, সামাজিক দর্পণ বা আয়না। আয়নায় আমরা কি দেখতে পাই? নিজেকে আমরা দেখতে পাই, আয়নায় কিন্তু আমাকে আমি দেখতে পাই। তো এখানেই আমাদের সমাজের যে চরিত্রটা এই গণমাধ্যমে আমরা আসলে দেখতে পাবো। তো সেখানে গণমাধ্যমের আমি বলবো যে টোটালি ভূমিকাটা গণমাধ্যমে রয়েছে। তারা যদি এই ব্যাপারে সক্রিয় হয় তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু ফিরে আসতে পারি। যাই হোক, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আমরা দেখব যে দুর্নীতির কী কী কারণ থাকতে পারে। দুর্নীতির যে কারণ প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। আমরা 1 নম্বর যে কারণটা দেখতে পাই সেটা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, এটি এর কারণে আসলে দুর্নীতি হয়ে থাকে। যে যেই কাজে প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত, তাহলে সে সেই কাজের সে স্বচ্ছ থাকবে এবং জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। যদি এরকম হয় যে আমি জবাব দিতে বাধ্য বা আমার কাছ থেকে জবাব নেওয়া হবে, আমি যে কাজ করছি সেই কাজের ফলাফল আমাকে ব্যাখ্যা করতে হবে একটা রাষ্ট্রের নির্ধারিত ব্যক্তির কাছে অথবা জনগণের কাছে। যদি এরকম হয় যে আমাকে আমার এই কাজের ফলাফল আমাকে জবাবদিহি করতে হবে, তাহলে আমি যদি জানি যে এই কাজের জবাবদিহিতা আমাকে করতে হবে, তাহলে আমি প্রথম থেকে কাজটা স্বচ্ছতার সাথে করার চেষ্টা করব। কিন্তু যদি আমাকে জবাবদিহি করতে না হয় তাহলে কিন্তু আমার মধ্যে একটা গ্যাপ থেকে যাবে। এই গ্যাপটাই হচ্ছে আসলে দুর্নীতি। তাহলে আমাদের রাষ্ট্রীয় যে উপনিবেশিকতার যে উপনিবেশিক যে অবস্থা আমরা আমাদের রাষ্ট্রে দেখতে পাই, এই কারণে এখানে স্বচ্ছতারও দরকার হয় না এবং জবাবদিহিতারও দরকার হয় না। তো এই কারণে আমাদের দেশে দুর্নীতির প্রভাবটা ক্রমান্বয়েই বেড়ে চলেছে। এরপরে যেটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে দায়িত্ব অবহেলা। শিক্ষার্থীবৃন্দ, আমরা সামাজিক জীব হিসাবে আমাদের প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব রয়েছে, প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। আমরা যেমন শিক্ষক, আমাদের দায়িত্ব রয়েছে, তোমরা শিক্ষার্থী, তোমাদেরও দায়িত্ব রয়েছে। যখনই আমি আমার দায়িত্ব সম্পর্কে আমি আসলে মূল কথা হচ্ছে কি, আমরা যখন শিক্ষক তখন অনেকেই জানি না যে শিক্ষক হিসেবে আমার দায়িত্বটা কি, বা আমি যখন শিক্ষার্থী তখন আমি জানি না যে শিক্ষার্থী হিসেবে আমার দায়িত্বগুলো কি কি।
যদি আমরা আমাদের দায়িত্বগুলো সম্পর্কে জানি তারপর না হয় আমরা দায়িত্ব সম্পর্কে সচেতন হব। আগে আমাদের জানতে হবে আমাদের দায়িত্বগুলো কী কী রয়েছে। যদি আমরা আমাদের দায়িত্বগুলো সম্পর্কে জানি তাহলে আমরা মানতেও পারবো। তো আমরা এই দায়িত্ব যখনই অবহেলা করব তখনই সেটা কিন্তু দুর্নীতির পর্যায়ে পড়ে যাবে। আমি শিক্ষক হিসেবে যদি আমি আমার দায়িত্ব অবহেলা করি এটা দুর্নীতির পর্যায়ে পড়বে, তুমি শিক্ষার্থী হিসেবে যদি তোমার দায়িত্ব অবহেলা করো সেটাও কিন্তু দুর্নীতির পর্যায়ে পড়বে। আর আমাদের রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যে জনবল কাঠামো রয়েছে আমাদের, সেখানে তারা যদি তাদের দায়িত্ব অবহেলা করে তাহলে কিন্তু সেটাও দুর্নীতির পর্যায়ে পড়বে। এরপরে রয়েছে রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাব, প্রিয় শিক্ষার্থী, বর্তমানে দুর্নীতির বড় একটি অংশ জুড়ে রয়েছে রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক ব্যক্তির সাথে আমাদের যে জনপ্রশাসন বা আমাদের যে প্রশাসন সেক্ষেত্রে তাদের একটা সম্পর্কের তৈরি হয়। কী কারণে হয় এটা আসলে গবেষণার একটা বিষয় যে এই সম্পর্কের কারণে আমরা দুর্নীতি করতে আমরা সচেষ্ট হই, আমরা দুর্নীতি করতে সাহস পাই, হ্যাঁ এরপর আমরা দুর্নীতি করি। যদি এই এখানে যদি গ্যাপ থাকতো যে রাজনীতি এবং এই আইনের যে শাসন সেখানে যদি এদের আলাদা আলাদা ভূমিকা থাকতো, তাহলে যদি এরা যদি এক না হয়ে যেত তাহলে কিন্তু দুর্নীতি করার যে প্রয়াস বা দুর্নীতি করার যে সাহস এটা কিন্তু থাকতো না। কিন্তু আমরা দেখতে পাই যে এরা এক বিন্দুতে চলে আসে, ফলে দুর্নীতি ক্রমান্বয়ে আমাদের দেশে বাড়তে থাকে এবং এমন একটা পর্যায়ে আমরা এসে পৌঁছেছি যে আমরা যেখানেই এখন হাত দিই বা যেখানেই চোখ দিই সেই পর্যায়ে গিয়ে আমরা কিন্তু আসলে দুর্নীতি দেখতে পাই। তাহলে এই রাজনৈতিক প্রভাব দুর্নীতির একটি অন্যতম কারণ। এরপরে দুর্নীতির কারণের মধ্যে রয়েছে জাতীয় প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে জাতীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে, যেমন জাতীয় সংসদ, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন ও গণমাধ্যম, যে কথাটা আমি একটু আগেই বলেছিলাম যে গণমাধ্যম কিন্তু একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রয়েছে, এবং জাতীয় সংসদ রয়েছে, রয়েছে বিচার ব্যবস্থা, আর রয়েছে জনপ্রশাসন এবং গণমাধ্যম। এই জাতীয় প্রতিষ্ঠানগুলো যদি তাদের যে কাজগুলো এগুলো যদি নিয়ম মাফিক তারা যদি করে যেতে পারে তাহলে কিন্তু আমরা দুর্নীতি রোধ করতে পারি এবং দুর্নীতি ক্রমান্বয়েই একটা জিরো অবস্থায় চলে আসবে বলে ধারণা করা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে যে জাতীয় প্রতিষ্ঠানগুলো আমাদের রয়েছে যার কথাগুলো বললাম এগুলোর যে কার্যকরী যে ভূমিকাগুলো থাকা দরকার সেগুলো আসলে আমরা দেখতে পাই না। এ কারণে আমাদের দেশে দুর্নীতি করার প্রয়াস এবং দুর্নীতির পরিমাণটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই এরপরে যেটি রয়েছে তথ্য অধিকারের অভাব। অধিকার তথ্যটা আমাদের, যেমন কতগুলো মৌলিক অধিকার আমরা জানি, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমাদের যত অধিকার রয়েছে মৌলিক অধিকার, তার সাথে কিন্তু একটি অধিকার আমাদের সংযোজন হয়েছে, সেটি হচ্ছে তথ্য অধিকার। আমি এই রাষ্ট্রের নাগরিক হিসাবে এই রাষ্ট্রের যতগুলো তথ্য রয়েছে সেগুলো জানার অধিকার আমার রয়েছে। কিন্তু আসলে আমরা কতটুকু জানছি, কতটুকুই আমাদের কাছে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আর কতটুকুই আমরা জানতে পারছি। আর আমরা যদি স্বপ্রণোদিত হয়ে জানতে চাই তাহলে আমরা কিন্তু বাধার সম্মুখীন হব। আমাদের এটা যে একটা অধিকার আমাদের, এটা যারা এই এই মন্ত্রণালয়ে যারা রয়েছে তারাই জানেন কি না আমার সন্দেহ রয়েছে। আমাদের কিন্তু একটা তথ্য মন্ত্রণালয় রয়েছে, সেই তথ্য মন্ত্রণালয়ের এটা অধীনে রয়েছে, সেখানে আমরা
আমরা বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক আমরা প্রোগ্রামগুলো দেখতে পাই, চলচ্চিত্র বিষয়ক প্রোগ্রামে তাদেরকে দেখতে পাই, কিন্তু অন্য অন্য ক্ষেত্রেও যে এদের প্রয়োগ থাকা উচিত সেগুলো কিন্তু আমরা সেই পরিমাণে দেখতে পাই না। এই কারণে, এই তথ্য না জানার কারণে আমরা কিন্তু আমরা তথ্য জানি না, আমরা আমাদের জানতে চেষ্টাও করি না, আর যারা চেষ্টা করে জানতে তারা কিন্তু পাই না। ফলে কি হয়, এটা একটা গ্যাপ তৈরি হয়। হ্যাঁ, এই গ্যাপের কারণে কিন্তু সেই জায়গাটায় দুর্নীতি করার সেখানে সুযোগ সৃষ্টি হয়। তো যাই হোক, তো তথ্য অধিকারের অভাব দুর্নীতির একটি অন্যতম কারণ হিসেবে আমরা দেখতে পাই। এরপরে রয়েছে, আমরা ধারাবাহিক দিকটি আলোচনা করি, তাহলে দেখা যায় আয় ও ব্যয় অসামঞ্জস্যতা আয় ও ব্যয়ের অসামঞ্জস্যতা। প্রিয় শিক্ষার্থী, যে আমি যখন কোনো প্রতিষ্ঠানে রয়েছি কর্মরত, আমার একটা নির্দিষ্ট পরিমাণে আয় রয়েছে এবং আমার একটা নির্দিষ্ট পরিমাণে ব্যয়ও রয়েছে। এখন আমার যদি আয়ের চাইতে ব্যয়ের পরিমাণটা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি দুর্নীতি আশ্রয় নেব। তো এখানে তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, তোমরা প্রত্যেকে কোনো না কোনো পরিবারের সদস্য, তো সেখানেও তোমাদের কেউ না কেউ আয় করার যে আয়ের যে উৎস আমি বলবো, সেখানে বাবা হতে পারে, মা হতে পারে, বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে, তারা কোনো না কোনোভাবে তোমাদের পরিবারটাকে বহন করে নিয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে তারা আয় করছে, কেউ না কেউ আয় করছে। এখন সেখানে তোমাদের দেখতে হবে যে তোমার পরিবারের যে আয়ের যোগানদাতা, আসলে তার আয়ের পরিমাণটা কী। তোমরা অনেক সময় এরকম করো যে যতটুকু পরিমাণ তার আয় রয়েছে, তোমরা তার চাইতে বেশি পরিমাণে ব্যয় করার জন্য সচেষ্ট থাকো, হ্যাঁ, বা চাপ প্রয়োগ করো। সেক্ষেত্রে উপায় না দেখে উপায়ন্তর তারা কি করে থাকে, তারা দুর্নীতির আশ্রয় বা প্রশ্রয় নিয়ে থাকে। এই জন্য তোমাদেরও কিন্তু সচেষ্ট হতে হবে, তোমাদের পরিবারটাকে তোমাদের সচেতন থাকতে হবে যে আমরা যদি সচেষ্ট হই, আমরা যদি ব্যয়ের যেই প্রসেসিংটা রয়েছে সেখানে যদি আমরা একটু মিতব্যয়ী হই বা একটু সচেতন হই, তাহলে কিন্তু আমাদের পরিবারের যে কর্তা উনিও কিন্তু বেঁচে যান, উনিও কিন্তু দুর্নীতির আশ্রয় নেন না। তো এই জন্য প্রত্যেকেরই আমাদের একটা আমাদের নির্দিষ্ট পরিমাণে আয় রয়েছে, সেই নির্দিষ্টতার উপর ভিত্তি করে আমার ব্যয়ের খাতগুলো তৈরি করতে হবে বা ব্যয় করতে হবে। যদি এটা হয়, তাহলে কিন্তু আমার আর অধিক পরিমাণের অর্থের প্রয়োজন হয় না বা অধিক পরিমাণের যোগানের প্রয়োজন হয় না। ফলে কি হবে, ফলে দুর্নীতি আমার দ্বারা আর করা হয়ে থাকে না বা করা হয় না বা দুর্নীতির প্রয়াস আমার মধ্যে থাকে না। কিন্তু যখনই আমার ব্যয়ের পরিমাণটা বেড়ে যাবে, যে কোনোভাবেই হোক, সেটা হতে পারে সন্তানের অতিরিক্ত মাত্রায় অর্থ ব্যয়ের কারণে হতে পারে, সেটা হতে পারে স্ত্রীর বেশি পরিমাণে অর্থে ব্যয়ের ক্ষেত্রে সেটা স্বামীর উপর হস্তান্তর হতে পারে, হ্যাঁ, তখনই আসলে দুর্নীতির সৃষ্টি হয়। এই জন্য আমাদের প্রত্যেকেরই এ ব্যাপারে সচেতন থাকতে হবে, আমাদের দেখতে হবে যে আমার পরিবারের যে অর্থের যোগানদাতা সে যেন কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত না হয়। এই জন্য পরিবারের প্রত্যেকটা সদস্যের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো যাই হোক, যখনই ওই আয়ের যে যোগানদাতা সে যদি ব্যয়ের সাথে সামঞ্জস্য করতে না পারে, তখনই কিন্তু সে দুর্নীতির আশ্রয় নেবে। এই জন্য আমাদের এ ব্যাপারে প্রত্যেকের অবস্থান থেকে কিন্তু সচেতন হতে হবে। যাই হোক, এরপর রয়েছে ক্রমবর্ধমান ভোগবাদী প্রবণতা, ক্রমবর্ধমান ভোগবাদী প্রবণতা ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়। ক্রমবর্ধমান ভোগবাদী প্রবণতা ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পুঁজিবাদী যেই অবস্থা, সেখানে আমরা ক্রমবর্ধমান ভোগবাদী একটা প্রবণতা দেখতে পাই, যে আমাদের সমাজ এবং রাষ্ট্রে
আমাদের যারা ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব আমরা খেয়াল করলে দেখতে পাই যে তাদের যে প্রবণতাটাই হচ্ছে ভোগবাদী প্রবণতা। হ্যাঁ, মানে পুঁজিবাদী একটা প্রবণতা আমাদের সমাজটাকে ছেয়ে ফেলেছে, ফলে কি হয় দুর্নীতির সে এখান থেকে দুর্নীতির সৃষ্টি হয়। তাদের মধ্যে যেই নৈতিক মূল্যবোধ থাকা দরকার সেই মূল্যবোধের এই কারণেই, এই ক্রমবর্ধমান ভোগবাদী প্রবণতার কারণে তাদের সেই নৈতিক মূল্যবোধ যেটা থাকা আমাদের দরকার প্রত্যেকটা নাগরিকের, কিন্তু সেই জায়গা থেকে তারা স্থলন হয়ে থাকে হয়ে যায়, ফলে তাদের মধ্যে দুর্নীতি দেখা দেয়। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দুর্নীতির কারণগুলো আমরা জানলাম, এরপরে আমরা দুর্নীতির প্রভাবটা দেখতে যাব। আমরা এটা এতক্ষণ আলোচনা করলাম দুর্নীতির কারণ, এখন আমরা দেখব দুর্নীতির প্রভাবটা দেখব কোথায় কোথায় দুর্নীতির প্রভাবটা পড়ে। আমরা দেখব দুর্নীতির প্রভাবটা অর্থনীতি, প্রথম যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে অর্থনীতির উপর পড়ে আমাদের। হ্যাঁ, আমাদের দুর্নীতিটা মূলত এই অর্থনীতিকে কেন্দ্র করেই, কিন্তু অর্থ অনেক সময় বলে যে অর্থ কি হয়, হ্যাঁ, অনিষ্টের কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত অর্থ, সেই দুর্নীতির প্রধান কারণে থাকে অর্থটাকে হস্তক্ষেপ করা, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থে নিয়ে আসা। যেই অর্থটা সাধারণ জনগণের জন্য হওয়া দরকার ছিল সেটা সাধারণ জনগণের মধ্যে না হয়ে বা ভাগ না হয়ে শুধুমাত্র নিজের মধ্যে এটাকে আকৃষ্ট করে রাখা। তো সেই অর্থনীতি, আমাদের যে বিশাল একটা অর্থনীতি আমাদের রয়েছে সেই অর্থনীতিটাকে পঙ্গু করে দিচ্ছে এই দুর্নীতি। তো আমরা যদি দেখতে পাই, যেটা একটু আগেই বললাম, ক্রমবর্ধমান ভোগবাদী যে প্রবণতা, এটার ফলে মুষ্টিমেয় কিছু লোক ফুলে আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ হচ্ছে আর সাধারণ জনগণ তারা না খেয়ে মরছে। এটা হচ্ছে আমাদের এই ভোগবাদী প্রবণতার একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এই অর্থনীতির উপর আমরা দেখতে পাই আমাদের অর্থনীতির উপর দুর্নীতির প্রভাবটা পড়ছে, এরপরে পড়ছে আমাদের সামাজিক অবস্থার উপর। আমরা সামাজিক যে প্রেক্ষাপট রয়েছে আমাদের বাস্তবতার ক্ষেত্রে, সেখানে আমরা দেখতে পাই যে সামাজিকতার ক্ষেত্রে সেখানে একদল খুব ধনী হচ্ছে এবং কেউ একদল একেবারেই গরিব হয়ে যাচ্ছে, এবং ধনী ও গরিবের মধ্যে বিশাল একটি বৈষম্য তৈরি হচ্ছে। তাহলে এই সামাজিক ক্ষেত্রে আমরা সামাজিক যে সৌহার্দ্য সেটা সেখান থেকে আমরা সরে যাচ্ছি এবং সেটা হারিয়ে ফেলছি এই দুর্নীতির কারণে। তাহলে সামাজিক আমাদের সামাজিক যেই সামাজিকতার যে মূল বিষয়টা ছিল সেটি হচ্ছে দলবদ্ধতা বা একাত্ম ভবন বা যুথচারিতা। সেখানে আমরা এই সমাজবদ্ধ হওয়ার ফলেই কিন্তু আমাদের আজকের এই বিশ্বটাকে আমরা পেয়েছি, আমাদের যেই যে আত্মীয়করণ অবস্থা এটা সমাজবদ্ধতার ফলেই কিন্তু আমরা পেয়েছি, কিন্তু দুর্নীতি সেই অবস্থা থেকে আমাদের কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে, ফলে আমরা যে আমাদের সামাজিক যে বন্ধন মূলত সামাজিক বন্ধনের কারণেই কিন্তু আজকের এই বিশ্ব। তাহলে সেই জায়গা থেকে আমরা কিন্তু একটু একটু করে সরে যাচ্ছি এবং যে সামাজিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। এরপরে আমরা রাজনীতির ক্ষেত্রে দেখতে পাই এই প্রভাবটা রাজনৈতিক প্রভাব, এটা বর্তমান সময়ে খুবই একটি আসলেই কি বলবো যে খুব দুঃখের বিষয় যে আর এই রাজনৈতিক ক্ষেত্রে এই প্রভাবটা দুর্নীতির প্রভাবটা আসলে খুব বেশি আমরা দেখতে পাই। আমি প্রথমেই বলেছিলাম যে রাজনীতি এবং সেখানে প্রশাসনিকরণ এবং আইন, এই তিনটি এক জায়গায় চলে আসার ফলে যে রাজনীতি আমাদের সমাজটাকে উন্নতির পথে নিয়ে যাওয়ার কথা, হ্যাঁ, সেই রাজনীতি কিন্তু আজকে আমাদেরকে সমাজের নিম্নস্তরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই দুর্নীতির এটাই মূল কারণ আসলে রাজনীতির, যে কারণে রাজনীতি হওয়া উচিত, রাজনীতি মানে রাজনীতি, হ্যাঁ, সেখানে এই নীতিটা থাকবে জনকল্যাণমুখী নীতি, এই নীতি থাকবে সমাজীকরণ নীতি, কিন্তু সেই নীতি থেকে আমাদের কিন্তু স্থলন ঘটছে এই দুর্নীতির কারণে। রাজনীতির মূল বিষয় থেকে আমরা কিন্তু বেরিয়ে এসেছি, আমরা জানি না রাজনীতির মানে কি। হ্যাঁ, আর যারা রাজনীতির মানে কি যারা জানে না তারাই কিন্তু এখন রাজনীতির মধ্যে জড়িয়ে যাচ্ছে, ফলে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমরা দেখতে পাই দুর্নীতির প্রভাবের কারণে আমাদের সমাজ তথা রাষ্ট্র, হ্যাঁ, তথা আমাদের সামাজিক যে অবস্থা, পুরো সামগ্রিক যে অবস্থা, সেই কাঠামোগুলো আসলে ক্রমান্বয়ে ভেঙে যাচ্ছে।
তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানলাম দুর্নীতির কারণ এবং প্রভাব। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। আমাদের যে চলমান যে প্রক্রিয়া, সেখানে যে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম, এটি চলমান রয়েছে এবং যতদিন পর্যন্ত যে এই কোভিড-19 প্রবাহমান থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতেই থাকবে। আশা করি তোমরা এর সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।